আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং কুকিংবাহিমিতে আপনাদের সবাইকে স্বাগতম শীতকাল প্রায় চলে এসেছে আর এই সময় বাজারে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় ফুলকপি তার মধ্যে খুবই কমন একটা সবজি আজ আমি আপনাদের ফুলকপি দিয়ে পাকোড়া তৈরি করে দেখাবো সন্ধান নাস্তায় চায়ের সাথে ঝটপটে পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন এটা খেতে অনেক বেশি মজার হয় আর অনেকে অনেকভাবে পাকোড়াটা তৈরি করে থাকে আমি কিভাবে তৈরি করি সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে এখন চলে যাচ্ছি রেসিপিতে ফুলকপির পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকফি নিয়েছি আর এই ফুলকপিটাকে এখন আমি কেটে নিব আমি একটু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি খুব বেশি বড় বা খুব বেশি ছোটো করে কাটব না যেগুলো একটু ছোট আছে আমি সেই সাইজের করে এগুলো কেটে নিব আর যেগুলো বড়ো সেগুলো মাঝখান থেকে হাফ করে নিব একইভাবে আমি সবগুলো ফুলকফিকে কেটে নিচ্ছি এখন এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমি কিছুটা সেদ্ধ করে নিব, আমি একটা প্যানে বেশ কিছুটা পানি বসিয়ে দিয়েছি আর পানিটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণটা একটু দিতে হবে কেননা ফুলকপিটা সেদ্ধ করে পানিটা যেহেতু ফেলে দিব ফুলকফিতে যেন কিছুটা লবণ যেতে পারে লবণ যখন পুরোপুরি মিশে পানিতে বলক চলে এসেছে আমি তখন ফুলকফিগুলো দিয়ে দিচ্ছি আর এগুলোকে আমি খুব বেশি সেদ্ধ করব না দুই তিন মিনিটের মতো এগুলোকে সেদ্ধ করে নিব আমি এখন একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি আর তিন মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নিব যাকে বলে ভাপিয়ে নেওয়া ফিফটি পারসেন্টের মতো এটা সেদ্ধ হয়ে গেলে আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিব তিন মিনিট হয়ে গিয়েছে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি ফুলকপিগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটার কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে ফুলকপিগুলো ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখন এগুলো গরম পানি থেকে উঠিয়ে নিচ্ছি আর এগুলোকে খুব বেশি সেদ্ধ করলে ফুলকপি পাকোড়া তৈরি করার সময় এগুলো ভেঙে যেতে পারে সেই জন্য এগুলোকে ফিফটি পারসেন্টের মতো একটু ভাপিয়ে নিতে হবে এখন উপরে কোটিংয়ের জন্য আমি একটা মিশ্রণ তৈরি করে নিব আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চাউলের আটা আপনার চাউলের আটার পরিবর্তে এখানে কর্নফ্লোরও ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ময়দা ময়দার পরিবর্তে আপনার এখানে বেসনও ইউজ করতে পারেন বেসন বা ময়দা যে কোনো একটা দিয়ে এটা তৈরি করে নেওয়া যাবে এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চাঁচামিস হলুদের গুঁড়া হাফ চাঁচামিস লাল মরিচের গুঁড়া আর দিচ্ছি হাফ চাচামিসের মতো লবণ লবণটা যেহেতু সেদ্ধতেও দিয়েছি একটু বুঝে দিতে হবে আপনার আপনাদের স্বাদ মতো এটা অ্যাডজাস্ট করে নেবেন দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি দিচ্ছি এক চাঁচামিচ আদা কুচি আমার কাছে আদার টেস্টটা এভাবেই ভালো লাগে আপনারা চাইলে এখানে আদার পেস্ট ইউজ করতে পারেন আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি এই সব কিছুকে আমি এখন একটা হ্যান্ড উইস দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন এখন দিয়ে দিচ্ছি কিছুটা পানি পানিটা আমি একবারে দিব না অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব আর ব্যাটারটা খুব বেশি লিকুইডই হবে না আর খুব বেশি ঘনও হবে না আমি একটু দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যখন ফুলকপিগুলো ব্যাটারের মধ্যে দেওয়া হবে তখন ফুলকফির সাথে যেন ব্যাটারটা ভালোভাবে লেগে থাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা খুব বেশি লিকুইডই হয়নি আবার খুব বেশি ঘনও হয়নি এখন একটা একটা করে ফুলকপি ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ফুলকপিটা কোটিং করে নিতে হবে আমি একটা একটা করে কোটিং করে নিচ্ছি এখন এগুলোকে আমি ভেজে নিব চুলা একটা ফ্রাই প্যানে বেশ কিছুটা তেল দিয়ে আমি তেলটাকে গরম করে নিয়েছি এখন একটা একটা করে ফুলকপি দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা এখন মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রাখতে হবে খুব বেশি হাই হিটে এগুলোকে ভাজা যাবে না তাহলে উপরে সাইডটাতে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে যেহেতু ফুলকফিটাকে পুরোপুরি সেদ্ধ করে নেওয়া হয়নি একটু সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে তবে ফুলকফির পাকোড়া তৈরি করতে খুব বেশি সময় লাগে না ফুলকফিটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তিন মিনিট পর আমি এখন ওগুলোকে উল্টে দিচ্ছি আর এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব দুই তিনবার এগুলোকে একটু উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি এগুলোকে একটু উল্টে পাল্টে ভাজলে সব সাইড থেকে এগুলো সমানভাবে কুক হয় পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলো একটা ছাঁটনির সাহায্যে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি এখন একইভাবে আমি বাকি পাকোড়াগুলোও ভেজে নিব খুব ঝটপটে পাকোড়াটা তৈরি করে নেওয়া যায় শীতের সময় ফুলকফির পাকোড়া চায়ের সাথে খাওয়ার মজাই আলাদা আপনারা যদি কখন এভাবে ট্রাই না করে থাকেন অবশ্য একবার ট্রাই করবেন আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে জানাবেন এভাবে বাসা একবার ট্রাই করলে বুঝতে পারবেন এটা খেতে কতটা মজার আর অনেক বেশি ক্রিস্পি হয় আর আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমার আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য লাইক কমেন্টের শেয়ার করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ